আমি বিধানসভা থেকে স্ট্যান্ডিং কমিটির মিটিং এ শেষে বাড়িতে ফিরছিলাম। দ্বিতীয় হুগলি সেতুতে যখন আমার গাড়ি উঠে গেছে, পেছন থেকে একটা লরি এসে আমার গাড়িতে বাঁদিকে মারল এবং আমার বাঁদিকে লুকিং গ্লাস পুরো ভেঙে পড়ে গেল এবং সামনে যে কাঁচ সেটা অনেকটা ফেটে গেল। গাড়িটাকে পরে ব্রিজ শেষে ধরা হয়েছে এবং পুলিশের কাছে আমি হ্যান্ডওভার করে এসেছি। আমার সিকিউরিটি ছিল, সিকিউরিটি সেই গাড়িটাকে ধরে পুলিশকে হ্যান্ডওভার করেছে। আমি অত্যন্ত ভীত যে এইভাবে কোনোদিন হয়নি, কেন এমন হলো।